ডক্টর ইউনুস, তিনি আসলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন সরকারের। সেই ডক্টর ইউনুস কিন্তু আসলে তিনি ইতিমধ্যে বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তিনি এই ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে যাবেন। আমরা যেমনটি আসলে দেখছি, হাজার হাজার প্রায় শত শত ভক্ত কিন্তু আসলে ডক্টর ইউনুসের ভক্তরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং অনেক শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, মানুষের ভিড় সেটি কিন্তু আসলে আমরা দেখছি। এবং একই সাথে আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে আসলে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। শত শত ভক্ত কিন্তু আসলে তারা বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু আসলে তারা দাঁড়িয়ে রয়েছেন ডক্টর ইউনুসকে বরণ করে নিতে। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখছি। দর্শক দেখছেন ডক্টর ইউনুসের যে গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহর কিন্তু আসলে বের হচ্ছে। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানান। এবং আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, ডক্টর ইউনুসের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু আসলে বের হচ্ছে। আমরা যেমনটি আসলে দেখছি, গাড়িবহর আগে কিন্তু আসলে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সতর্ক অবস্থান বা তাদের যে টহল যে গাড়িগুলো রয়েছে, সেই টহল গাড়িগুলো কিন্তু আসলে বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে বের হবেন। এখন পর্যন্ত আমরা যেই খবরটি আসলে নিশ্চিন্তে বলতে পারি সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু আসলে বাংলাদেশের সন্তান। একই সাথে নোবেল জয়ী বিশ্বের যে অলিম্পিকে যে নোবেল রয়েছে, সেই নোবেল জয় কিন্তু আসলে এই ডক্টর ইউনুস কিন্তু আসলে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন প্লাকার্ড ব্যানার আমরা হাতে দেখছি, অনেকের হাতে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। আমরা যেমনটি আসলে দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গাড়িবহর সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে ভিতরে নেওয়া হয়েছে। দর্শক, আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থা। যেমনটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে আসলে শিক্ষার্থীদের চাওয়াই কিন্তু আসলে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা।